ওই বলে না যে নাই বাবা থেকে কানা বাবা ভালো। বাড়িতে মা যখন এই বাটা করতো, মানে এই বাটা ছাড়া অন্য কিছু দেখ খেতেই ইচ্ছে করতো না, এত টেস্টি হতো। বা দেখা যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল টেনিও ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, আর আজকে সকাল সকাল বৃষ্টি দিয়ে ঘুমটা ভেঙেছে। তো তখন কটা বাজে, 5:30 নাগাদ। হঠাৎ করে না ঘুম ভেঙে গেছিলো, দেখি বাইরে বীভৎস পরিমাণে মেঘ ডাকছিল, বীভৎস আওয়াজ হচ্ছিল। তো তারপরে ওই 5:45 নাগাদ মানে নেমেছে হচ্ছে মুষলধারে বৃষ্টি যাকে বলে। তারপর থেকে না ওয়েদারটা আগের থেকে একটু ভালো হয়েছে, আজকে সকাল থেকে রোদ ওঠেনি, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো বৃষ্টিটা হয়েছে। এখন আর বৃষ্টিটা হয়নি, কিন্তু ওয়েদারটা আগের থেকে ভালো, আজকে রোদও ওঠেনি। দেখা যাক, ওয়েদার রিপোর্টে তো দেখাচ্ছিল যে আজকে সারাদিন হয়তো বৃষ্টি হতে পারে। তো এই সবেই, ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তো এখন যাবো গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপর ঘরের যা কাজ বাজ সেগুলোই করবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব্দি দেখো, আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। পুরো মেঘলা মেঘলা ওয়েদার, দেখা যাক বৃষ্টি বৃষ্টি হয় নাকি। ওয়েদার রিপোর্টে তো দেখাচ্ছিল যে বৃষ্টি হয়তো হতে পারে। আজকে মানে সকাল থেকে রোদ ওঠেনি, পুরো মেঘলা মেঘলা ওয়েদারটা। তারপরে আজকে গাছগুলোতেও জল দিতে হয়নি, যেহেতু সকাল সকাল বৃষ্টি হয়েছে, সমস্ত গাছে ভালো মতো মানে স্নান করে গেছে। শুধু বেলকনিটাকে সকালবেলা পরিষ্কার করে দিয়েছিলাম। যদি একটু এই গরমটা কমে, যা বীভৎস পরিমাণে গরম পড়েছিল না, মানে রীতিমতো আর টেকা যাচ্ছিল না। ওয়েদার রিপোর্টার দেখাচ্ছে যে আজকে আবার বৃষ্টি আছে, বা দেখা যাক বৃষ্টি বৃষ্টি হয় নাকি। তো এখন যাই গিয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপরে রান্নাটাকেও করতে হবে। তো ও ফোন করেছিল, বললো আজকে লাঞ্চ করতে আসবে না। এবার দেখা যাক যে কি করি। আর আজকে না ইচ্ছে ছিল যে ওই আগের বছর সেই বাড়ি থেকে খারকোল পাতার যে শিকড়গুলো এনেছিলাম সেটা টবের মধ্যে লাগিয়ে রেখেছিলাম। তো বেশ অনেক কটা হয়েছে, মাঝখানে মানে একবার হয়েছিল, তখন আমি কেটে দিয়েছিলাম, মানে সেইভাবে হয়নি। তারপরে হচ্ছে দেখছি বেশ অনেক কটাই হয়েছে, ভাবছি আজকে এগুলো তুলে নিয়ে বাটা করব। মাঝে মাঝে অনেক পাতাও দেখছি হলুদ হয়ে যাচ্ছে, তো পাতাগুলো শুকিয়ে যাওয়ার আগে এর থেকে বড় হবে না। আমি ভাবছিলাম হয়তো বাড়িতে যেমন মাটিতে লাগলে এমন বড় বড় হয়তো এমন বড় বড় হবে, কিন্তু মনে হয় না যে এই পাতাগুলো এর থেকে বেশি বড় হবে। তো ভাবছি আজকে তুলে নেব। এই যে এই টপটার মধ্যে দেখেছো কতগুলো হয়েছে খারকোল পাতা, আর অনেক কটা হলুদও হয়ে গেছে, তো ওগুলো তো ফেলে দিতে হবে। তাছাড়া বাদ বাকি যেই পাতাগুলো আছে এর থেকে আই থিঙ্ক বড়ো আর হবে না। তো ভাবছি আজকে তুলে নেব, নিয়ে আজকে বাটা করব। দেখা যাক, আগে তো ব্রেকফাস্টটা করে নিই, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। এই ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি, ছাতুর শরবত। এটা হচ্ছে ইজি সব থেকে, জাস্ট ছাতু জল আর একটু লবণ দিয়ে গুলিয়ে খেয়ে নাও। এখন প্রায় 12:30 মতো বাজে, তো খারকোল পাতাগুলো তো তুলে নিয়ে এসেছি। তো মানে বেশি হবে না, একদমই অল্প হবে। এবার দেখা যাক এইটুকখানি মিক্সিতে পেস্ট হয় নাকি। তো মাঝে ভাবে বানায় আমি অমন করেই বানাবো। আর মা তো বাটিতে হচ্ছে শিল নোড়াতে বাটে ভাজার পর, বাট আমার কাছে তো সেটা নেই।
তো এখনো ভালো করে ধুয়ে নিয়েছি, রসুন টসুন কেটে নিয়েছি, আমাদের একটু বেশি করে রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে মা করে, তো পাতাগুলো ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। এবার দেখা যাক হয় নাকি, শিল নোড়াতে বাটতে পারলে তো ওটা আরো বেশি টেস্টি হয়। এবার দেখা যাক মিক্সিতে হয় নাকি, মিক্সিতে এর আগে আমি হচ্ছে বাটিনি, যদি একটা ছোট মিক্সি হতো এসব বাটার জন্য তাহলে ভালো মতো হয়ে যেত। আমার মিক্সিটা তো যথেষ্টই বড়, প্রায় এতটা বড়, একটা এর থেকে একটা ছোট সাইজের হয়, দেখি ওটা একটা কিনে নেব, অমন মিক্সি মানে বাটি। তো হচ্ছে মানে পাতা তো দেখতে ওইটুক হয়েছে, কিন্তু ভাজার পর ওটা আরো অল্প হয়ে যাবে, তো দেখা যাক ঠাকুর ঠাকুর করে না বাটাটা হয়। দেখো একটা পাতাই হয়েছে, পাতাগুলো দেখেছো কি দারুণ হয়েছে, যদি এটা মাটিতে লাগানো যেত তাহলে অনেক বড় বড় হতো। তো এখানে তো পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে রসুন আর লঙ্কা, এই লঙ্কাগুলো খুব ঝাল বলে আমি চারটেই নিয়েছি, আর বেশি করে রসুন, রসুনটা হচ্ছে এই হামানদিস্তে থেতো করে দেব, আর পাতাটাকে এবার কেটে নেব। আর এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, ওই দিকে আমি সয়াবিন করবো, তার জন্য সয়াবিনটা সেদ্ধও করা হয়ে গেছে, ফার্স্টে এটা করে নেব তারপরে সয়াবিনটা করে। দেখো সরষের তেল দিয়ে এর মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি, এবার এই থেতো করে রাখা রসুনটাকে দিয়ে দেব, আর দেব হচ্ছে লঙ্কা। আর দেখো এখানে কেটে নিয়েছি কোনটুক হয়েছে, ভাজার পর একদম একটুখানি হয়ে যাবে। দেখো রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর শাকটাকে দিয়ে দিয়েছি, আর দিয়েছি লবণ আর হলুদ, ভালো মতো ভেজে নেবো। তো খারকোল পাতাটাকে ভাজা হয়ে গেছে, ভাজার পর একদম একটুখানি হয়ে গেছে, আর কি বীভৎস গরম লাগছে, মনে হচ্ছে সকালবেলা বৃষ্টিটা হয়েছে তারপর মানে গরমটা আরো বেশি বেড়েছে, দেখতে পাচ্ছ পুরো ঘামিয়ে স্নান করে গেছি। তো একদিকে আমি ওই পাতাটাকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তারপরে আমি সয়াবিনটাকে অলরেডি বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো এই খারকোল পাতা দেখেছো কোনটুক হয়েছে, ভাজাটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে হচ্ছে বেটে নেব, দেখা যাক এইটুক মিক্সিতে বাটা হয় নাকি, তাছাড়া তো আর কোনো উপায় নেই যে এইভাবে বাটবো। তো এই হামানদিস্তা আছে বাট ওটাতে হবে না বাটা, তো তার জন্য ভাবছি মিক্সিতে একবার ট্রাই করে দেখি। মিক্সির বাটিটাকে তো ধুয়ে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ একদম একটুখানি হয়েছে, দেখা যাক হয় নাকি। তো এবার এটাকে পেস্ট করে নেব, দেখো হয়ে গেছে বাটা, এর থেকে না আর ভালো মতো বাটা হলো না, পাটা থাকলে মানে শিল নোড়াতে বাটলে পুরো একদম মানে সবুজ কালার হতো আর একদম মাখা মাখা হতো, এটা অতটা মাখা মাখা হয়নি বাট যা হয়েছে তাই ভালো। আর এইদিকে সয়াবিনটা হচ্ছে, আলু টালু সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা একটু ফুটে আসলে নামিয়ে নেব, আর এই যে দেখা যাক খেতে কেমন হয়। আর এই রান্না করতে গিয়ে পুরো স্নান করে গেলাম, তো বাটাটা হয়েছে মানে খুব ভালো হয়েছে সেটা বলবো না, কিন্তু ওই শিল নোড়াতে না এত সুন্দর বাটা হয়, মা করে তো দেখতাম, তো পুরো একদম কালারটা সবুজ, শিল নোড়া থাকলে তো খুবই ভালো হতো এই বাটাটা, তো এটা পরিমাণে না আর একটু বাড়তো শিল নোড়াতে বাটলে, তো যেহেতু মিক্সিতে বাটলাম ওজন এমন হয়েছে। এবার যা হাতের কাছে আছে, ওই বলে না যে নাই মামা থেকে কানা মামা ভালো, তো ঠিক আছে যা হচ্ছে তাই ভালো। তো বাড়িতে মা যখন এই বাটা করতো মানে এই বাটা ছাড়া অন্য কিছু দিয়ে খেতেই ইচ্ছে করতো না, এত টেস্টি হতো। এবার দেখা যাক মিক্সিতে কেমন হয়, আমি ফার্স্ট টাইমই বাটলাম মিক্সিতে, এর আগে আমি কখনো বাটিনি, তো এই সয়াবিনটা হলেই হয়ে যায়। তারপর রান্নাঘরটা পরিষ্কার করে ভাতটাকে বসিয়ে দেব, তারপরে ঘর তর পরিষ্কার, আজকে আছে হচ্ছে সেদিনকে যে বাজার করলাম, তো বাজারগুলোর মাঝখানে আর মানে জায়গা মতো রাখা হয়নি, তো বাজারগুলো আজকে বার করে জায়গা মতো রাখবো, যেহেতু আজকে লাঞ্চ করতে আসবে না তো অত তাড়াহুড়োও নেই, তো অনেকটাই টাইম আছে। তো ওইদিকে রান্নাবান্না করে এসে এইদিকে বাজারগুলোকে জায়গা মতো রেখে দেবো। তো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম, আর কি বীভৎস গরম লাগছে, মনে হচ্ছে একটুখানি বৃষ্টি হওয়ার পর গরমটা মানে আরও বেশি বেড়ে গেছে। তো ওইদিকে ভাতটাকে বসিয়ে দিয়ে এসেছি,
আর এখন ওই 1:30 বাজে, তো খারকোল পাতাটাকে বেটেছি, তো হাত দিয়ে ধরতে হয়েছে, পুরো হাত আমার এখন জ্বলে যাচ্ছে লঙ্কার ঝালে। এখন একটু নিয়ে আসলাম জুস, এখন এই জুসটা খাবো। তারপরে সেদিনকে যেই বাজারগুলো করে আনলাম, তো সেগুলো তো আর ঢোকানো হয়নি, রবিবার দিন টাইম পাইনি, কালকেও তাড়াতাড়ি মানে লাঞ্চ করতে আসার কথা ছিল, তো তার জন্য কালকেও টাইম পাইনি। তো আজকে যেহেতু আসবে না, তো এখন টাইম আছে, আর অত বেশি তাড়াহুড়োও নেই, তো এখন বসে বাজারগুলোকে জায়গা মতো রেখে দেবো। বিল মানে বিলের সাথে মিলিয়ে মিলিয়ে বার করতে হবে, এখনও কিচ্ছু বার করিনি, শুধু যেগুলো দরকার ছিল সেগুলোই বার করেছি, তাছাড়া কোনো বাজারই বার করা হয়নি। বাজারটা বার করে সমস্ত জায়গা মতো রেখে দেবো, আর ওই বাজারের জায়গাটা মানে পরিষ্কার হয়ে যাবে, তো তারপরে ঘরদার মুছে স্নান করে নেবো। আর ভালো লাগছে না, যা বীভৎস গরম লাগছে, আমি ভাবলাম হয়তো সকালবেলা বৃষ্টিটা হয়েছে, বেশ অনেকক্ষণই হয়েছে, হয়তো গরমটা কমবে, কিন্তু কিচ্ছু কমেনি, সেম গরম আছে। তো বসে পড়েছি, এই ব্যাগের মধ্যে রয়েছে সমস্ত বাজারে যেগুলো হচ্ছে কাঁচের জিনিস টিনিস ছিল, সেগুলো আগেই বার করে রেখে দিয়েছিলাম, যেমন এই কমফোর্ট, তারপরে সাবান, সসের বোতল টোতল এগুলো বার করে রেখেছিলাম, এখন এর মধ্যে রয়েছে সমস্ত বাজার। এবার এক এক করে এগুলো বার করে জায়গা মতো রাখতে হবে, এই জায়গাটাও না পুরো অগোছালো হয়ে আছে, তো এই জায়গাটাকেও এখন পরিষ্কার করে নেবে। এখানে এই সবগুলো বার করেই আগে রেখে দিয়েছিলাম, আর এই ব্যাগের মধ্যে রয়েছে সমস্ত বাজার, এক এক করে বার করে এবার জায়গা মতো রেখে দেবো। আর এই জায়গাটার অবস্থাও খুব বাজে হয়ে আছে, পুরো জায়গাটাকে এখন গোছাতে হবে। এই যে জায়গার জিনিস জায়গা মতো রাখা হয়ে গেছে, তো যাই এখন ঘরটাকে পরিষ্কার করে স্নান দান করলেই হয়ে যাবে। কি বীভৎস গরম লাগছে, আর এখন গড়ে 2 বেজে গেছে, এবার তাড়াতাড়ি করে করতে হবে, না খেতে খেতে অনেকটা লেট হয়ে যাবে। হচ্ছে 3:30, আজকে অনেক লেট হয়ে গেল, ওই বাজারগুলো গোছাতে গিয়ে অনেকটাই টাইম চলে গেছে ওখানে, তারপরে ঘরদোর পরিষ্কার করে স্নান দান করেই সবেই আসলাম। আর কি বীভৎস গরমটা, যে সেই সকালবেলা বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হয়ে গরমটা না আরও বেড়ে গেছে, আর এই দুপুরের পর থেকে দেখছি সকাল থেকে তো মেঘলা ওয়েদার ছিল, দেখি হালকা হালকা না রোদ উঠেছে, তো যাই গিয়ে এখন লাঞ্চটা করি না, বীভৎস খিদেও পেয়ে গেছে। লাঞ্চ বেড়ে নিয়েছি, আর ঘরে চেয়ারটাকেও ধুয়েছি, একা একা না ডাইনিং টেবিলে বসে খেতে ইচ্ছে করে না, তার জন্য টিভিটা চালিয়ে ঘরে চেয়ার ধুয়ে তারপরে গেছিলাম খাবারটা বাড়তে, তো এখন খেয়ে নেব। এখন বাজে হচ্ছে ওই 9:45 মতো, তো ও আজকে কিছুক্ষণ আগে আসলো, এসে হচ্ছে ওয়ার্কআউট করলো, তারপরে এতক্ষণ ঘরেই ছিলাম, তো আজকে সেই দুপুরের পর থেকে আর ভিডিওই করা হয়নি। আর কি বীভৎস গরম পড়েছে, মানে রীতিমতো আর টেকা যাচ্ছে না, আজকে ভাবলাম অন্য ওয়েদার দেখে হয়তো বিকেল দিকে হয়তো বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু কিছুই হলো না। তা আমি রান্নাঘরে এসে ভাতটাকে বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে ডিনার করে নেবো। আর ওই দুপুরবেলা যা যা রান্না করেছিলাম সেগুলো আজকে না খারকোল পাতা বাটাটা জাস্ট ওয়াও হয়েছিল খেতে, তো আর একটু মিহি হলে আরও বেশি টেস্ট হতো, কিন্তু যা হয়েছিল মানে দুর্দান্ত লাগছিল খেতে। ভাত বসিয়ে দিয়েছি, এখানে সয়াবিন, খারকোল পাতা বাটা, আর কালকে একটু আলু পোস্ত রয়েছে সেটাকেও বার করে হচ্ছে। অনেক জামা কাপড় হয়েছিল, ভাতটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, এখন হচ্ছে চালিয়ে দেব, তো খেতে খেতে কাছাকাছি হয়ে যাবে, তারপরে কালকে সকালবেলা মেলে দিলে শুকিয়ে যায়। আবার সব দিয়ে দিয়েছি, এখন জাস্ট চালু করে দিলেই হয়ে যাবে। মর্নিং এভরিওয়ান, তো নেক্সট ডে মর্নিং, সকাল সকাল উঠে ও তো ডিউটিতে বেরিয়ে গেছে, তারপরে আমি ঘরেই বর্ষা, আর কালকে তো সারাদিন এমন মেঘলা মেঘলা ছিল, কিন্তু গরম তো বিন্দুমাত্র কমেনি, আজকে সকাল থেকে বেশ ভালো রোদ উঠে গেছে, তো মানে বেলকনিতে গিয়ে গাছগুলোতে জল টল দিয়ে এখনই ঘরে বসে এখন বসবো হচ্ছে ভিডিওটাকে এডিট করতে, তারপরে আপলোড করতে হবে, তারপরে 10 থেকে আছে ইয়োগা ক্লাস, তারপরে রান্না বান্না যা থাকে আমার ডেইলি রুটিন সেটাকেই করতে হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আচ্ছা টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night, I'm wired, watch the time pass us by.